ভিডিও শুরু করার আগে বলবো, যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা এখন এই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন এবং সেই সাথে পাশের বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করবেন। তো চলুন শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আজ আমরা আপনাদের বলবো ভারতের সাথে উত্তর কোরিয়ার সম্পর্ক কেমন। উত্তর কোরিয়ার সঙ্গে প্রায় সব দেশেরই সম্পর্ক ভালো নয়, কিন্তু উত্তর কোরিয়া ভারতের বিরুদ্ধে কখনো কিছু মন্তব্য করে না। যেমনটা আমরা সকলেই জানি যে উত্তর কোরিয়া একটি ছোট দেশ, কিন্তু নিজেদের ভয়াবহ সরঞ্জামের জন্য প্রায় সকল দেশের উপরই নিজের প্রভাব বজায় রেখেছে। আপনি যদি খবরের কাগজ দেখেন কিংবা সংবাদ শোনেন, তাহলে আপনারা উত্তর কোরিয়ার সঙ্গে জড়িত কিছু না কিছু সংবাদ পেয়েই যাবেন। উত্তর কোরিয়ার বাদশাহ কিম জং উন এক বিরাট ভয়ঙ্কর রাষ্ট্রপতি। কিম জং উনের কাছে পরমাণু অস্ত্র থাকার জন্য পুরো পৃথিবী চিন্তিত হয়ে পড়েছে, বিশেষ করে আমেরিকা। সবচেয়ে বড় কথা হলো, উত্তর কোরিয়া কোনো দেশকে পরোয়া করে না। এই বেশ কিছুদিন আগে উত্তর কোরিয়া নিজের মিত্র দেশ চায়নাকেও হুঁশিয়ারি দিয়েছে যে কোনো দেশ যদি আমার পথের কাঁটা হয়ে দাঁড়ায় তাহলে আমি তাকেও ছাড়ব না। 27 জুলাই 1953 খ্রিস্টাব্দ উত্তর কোরিয়া স্বাধীনতা লাভের পর উত্তর কোরিয়া সমস্ত দেশের সঙ্গে শত্রুতার সম্পর্ক তৈরি করেছে এবং নিজের পরমাণু অস্ত্রের সাহায্যে কিছু দেশের উপর আক্রমণ করার ক্ষমতাও রাখে। কিন্তু উত্তর কোরিয়া কোনোদিন ভারতের সঙ্গে শত্রুতার সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেনি এবং এর সবচেয়ে বড় কারণ হলো উত্তর কোরিয়ার সাথে ভারতের রাজনৈতিক সম্পর্ক এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই দুই দেশের মধ্যে 1970 খ্রিস্টাব্দ থেকে সুমধুর রাজনৈতিক সম্পর্ক বজায় রয়েছে এবং এর সাথে সাথে ভারত উত্তর কোরিয়ার সৈনিককে প্রশিক্ষণও দিত। ভারত সবসময় উত্তর কোরিয়ার পরমাণু নিরীক্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, কিন্তু উত্তর কোরিয়া ব্যবসা বাণিজ্যের সুসম্পর্কের জন্য ভারতের বিরুদ্ধে একটিও কথা বলেনি। কোরিয়ার যুদ্ধে ভারত উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধের সমর্থন করার প্রকাশ্য সমর্থন জানিয়েছিল, কিন্তু ভারত এরপরেও উত্তর কোরিয়ার আহত সৈনিকদের চিকিৎসার জন্য ভারত থেকে চিকিৎসকের একটি দলও পাঠিয়েছিলেন। ভারত উত্তর কোরিয়াকে পরিশোধিত পেট্রোলিয়াম বিক্রি করত এবং ভারত উত্তর কোরিয়ার কাছ থেকে ইঞ্জিনের যন্ত্রাংশ ও অন্যান্য জিনিস কিনত। উত্তর কোরিয়া ভারতের কাছ থেকে বিভিন্ন ধরনের খাওয়ার জিনিস আমদানি করত। এটির সবথেকে বড় প্রমাণ হলো যখন 2002 এবং 2014 সালে উত্তর কোরিয়ায় খাদ্য সংকট দেখা দেয়, তখন ভারত 2000 টন খাওয়া ও পান করার বিভিন্ন ধরনের জিনিস উত্তর কোরিয়াকে পাঠিয়েছিলেন। 2010 সালে ভারত উত্তর কোরিয়াকে 1300 টন ডাল ও গম পাঠিয়েছিলেন। উত্তর কোরিয়ায় কয়লা এবং বক্সাইট প্রচুর পরিমাণে পাওয়া যায়, এই জন্য ভারতও উত্তর কোরিয়ার সঙ্গে নিজেদের ব্যবসা বাণিজ্যের সম্পর্ক বজায় রাখত। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। এবং বন্ধুরা, উত্তর কোরিয়ার সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না। সেই সাথে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একে লাইক করার সাথে সাথে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতেও অবশ্যই ভুলবেন না। এবং এমনই অজানা তথ্য জানার জন্য আমাদের চ্যানেলকেও অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।